তো আমার মনে হয় যে দুজন দুজনকে ভালোবাসে এটা জানার পরেও দুজন দুজনের ভালোর জন্য আলাদা হয়ে থাকছে, এটা অনেক বড় স্যাক্রিফাইস আই থিঙ্ক। আমার ভাগ্যটা এমনই, কোন আক্ষেপের কথা বলেছিলেন পল্লবী? মাত্র 25 বছর বয়সে শেষ হয়ে গিয়েছে একটি তাজা ফুটন্ত প্রাণ, অভিনেত্রী পল্লবী দের আকস্মিক মৃত্যুর ঘটনায় পরতে পরতে রহস্য। তার মৃত্যু ঘিরে উঠেছে একাধিক প্রশ্ন। তবে কি অবসাদে ভুগছিলেন অভিনেত্রী পল্লবী দে? পরিবারের সঙ্গে তার দূরত্ব তৈরি হয়েছিল। সম্প্রতি সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছে পল্লবীর একটি পুরনো ভিডিও, আর সেই ভিডিওয় উস্কে দিয়েছে অবসাদের জল্পনা। সেই ভিডিওটিতে আক্ষেপের সুরে পল্লবীকে বলতে শোনা যায়, আমার ভাগ্যটা এমনই, যেদিন আমার খুব কান্না পায় সেদিন হাসির সিন করতে হয়, যেদিন আমার খুব হাসি পায় মন খুব খুশি সেদিন আমায় খুব কান্নার খুব কষ্টের সিন করতে হয়। এরপরেই সকলকে তার অভিনীত ধারাবাহিক দেখার অনুরোধ করেন পল্লবী। যদিও মা সঙ্গীতাদের সঙ্গে অভিনেত্রীর সম্পর্ক বন্ধুত্বপূর্ণ ছিল, মায়ের সঙ্গে দিদি নম্বর ওয়ান খেলতে এসেছিলেন নিহত এই অভিনেত্রী। সেই সময় ক্যামেরায় ধরা পড়েছিল মা মেয়ের খুনসুটি, কিন্তু পরিবারের সঙ্গে পল্লবীর সম্পর্কের টানাপোড়েনের জল্পনায় ঘি ঢালে পল্লবীর শেষ জন্মদিনের একটি ভিডিও। সম্প্রতি সেই ভিডিও শেয়ার করেছেন অভিনেতা সায়ক ঘোষ। সেখানে দেখা যায় কেক কাটার পর মা বাবার আগে প্রেমিক সাগ্নিক চক্রবর্তীকে কেকটি খাওয়ান পল্লবী। কয়েক সেকেন্ডের সেই দৃশ্য থেকে যাবতীয় সমালোচনা ও জল্পনার সূত্রপাত। অনেকেই মনে করছেন প্রেমিক তথা লিভ ইন পার্টনার সাগ্নিকের জন্যই পল্লবীর জীবনে মা বাবার গুরুত্ব কমে গিয়েছিল। এদিকে পল্লবীর কাছে বন্ধু সায়ক চক্রবর্তী এক প্রথম সারির সংবাদ মাধ্যমকে বলেন, একজন মানুষ চলে যাওয়ার পর তাকে নিয়ে অনেকে অনেক কিছুই বলে, কারণ প্রতিবাদ করার জন্য তিনি আর সামনে থাকে না। পল্লবীর ক্ষেত্রেও তেমনটাই হচ্ছে। সায়কের কথায় কাকু কাকিমাকে অর্থাৎ পল্লবীর মা বাবা ওকে খুবই ভালোবাসত, কিন্তু আমাদের জীবনে যখন একজন নতুন মানুষ আসে আমরা তাকে নিয়ে ব্যস্ত হয়ে পড়ি, ওর ক্ষেত্রেও তেমনটাই হয়েছিল। তার মানে এই নয় যে পল্লবীর জীবনে ওর মা বাবার গুরুত্ব কমে গিয়েছিল। প্রসঙ্গত, রবিবার গড়ফা থানা এলাকার এক ফ্ল্যাটে ঝুলন্ত অবস্থায় উদ্ধার হয় অভিনেত্রী পল্লবীদের দেহ। মেয়ের মারা যাওয়ার খবর সামনে আসার পর থেকেই পরিবারের পক্ষ থেকে দাবি করা হয়েছিল তাদের মেয়ের মৃত্যু স্বাভাবিক নয়, অভিনেত্রীর লিভ ইন পার্টনার সাগ্নিক চক্রবর্তীর নামে খুন ও আর্থিক প্রতারণার অভিযোগ করা হয়েছিল গড়ফা থানায়। তারপর থেকে লাগাতার জেরার মধ্যে রয়েছে সাগ্নিক চক্রবর্তী। সাগ্নিকের খরচপাতির হিসেব দেখে চোখ কপালে উঠেছিল অনেকেরই, বিশেষ করে পল্লবীর মৃত্যুর পর সেই প্রশ্ন প্রকাশ্যেই তুলেছিলেন পল্লবীরই একাধিক বন্ধু। পুলিশের পক্ষ থেকেও সাগ্নিকের ব্যাংক ট্রানজ্যাকশন খতিয়ে দেখা হচ্ছে, সঙ্গে ঠিক কী কী কাজ করতেন তিনি তাও দেখা হচ্ছে। তবে জানা গেছে রাজারহাট নিউ টাউনে একটি কল সেন্টার চালাতেন সাগ্নিক, আর সেই কল সেন্টারে বৈধ কোনো কাগজ আছে কি না, কী ধরনের কাজ হতো সেখান থেকে তাই খতিয়ে দেখা হচ্ছে বলে খবর পাওয়া গেছে পুলিশ সূত্র থেকে। পল্লবীর মৃত্যুর পর জানা গিয়েছিল 15 লাখের জয়েন্ট ফিক্সড ডিপোজিট ছিল পল্লবী সাগ্নিকের। শুধু তাই নয়, অভিনেত্রীর ব্যাংকের নমিনিও ছিল সাগ্নিক চক্রবর্তী। সঙ্গে পরিবার দাবি তুলেছিল নিউ টাউনে নিজের নামে একটি ফ্ল্যাট কিনেছিল সাগ্নিক, সেটার জন্য বড় অঙ্কের টাকা নিয়েছিল পল্লবীর কাছ থেকেই। তো দর্শক, এ ছিল এই মুহূর্তের সর্বশেষ আপডেট খবর। পরবর্তী আপডেট খবর সবার আগে পেতে হলে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটি অন রাখুন। এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ।